হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক মহিলা সম্পর্কে সমাজের মধ্যে আলোচনা হচ্ছিল, সে খুব বেশি বেশি নামাজ করত, রোজা রাখত, দান সদকা করত, কিন্তু প্রতিবেশী তার থেকে নিষ্কৃতি পাইত না। সে মানুষের ওয়ালা তুজি বিলসানিহা ওয়ালা তুজি জিরানহা বিলসানিহা, জবান দিয়ে সে প্রতিবেশীকে কষ্ট দিত, দোষ চর্চা করত। রাসূল বললেন, ক্বালা হিয়া ফিন্নার, সে জাহান্নামী। এরপরে বলল, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানাতান তুযকারু মিন কিল্লাতি সালাতিহা ওয়া সাদাকাতিহা ওয়া সিয়ামিহা ওয়া ইন্না তাসাদাকাত বিল আসওয়ারি মিনাল ইবতি ওয়া লা তুযি বিলসানিহা বিল জিরান ক্বালা হিয়া ফিল জান্নাহ। আরেক মহিলা সম্পর্কে বলল, ইয়া রাসূলুল্লাহ, আরেক মহিলা নামাজ কম পড়ে, রোজা কম রাখে, দান সদকা কম করে, পনিরের কিছু অংশ থেকে গরিবদেরকে দান করে, কিন্তু সে জবান দ্বারা মানুষকে কষ্ট দেয় না, তার ব্যাপারে আপনার কি অভিমত? রাসূল বলছেন, ক্বালা হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতি। সে কি জান্নাতি? আল্লাহু আকবার। তাহলে নামাজ রোজা দান সদকা কম করলেও সে জান্নাতি, যদি জবান থেকে মানুষ কি নিষ্কৃতি পায়, নিরাপদে থাকে। এখানে আবার কোন নামাজ? এটা ফরজ নামাজ উদ্দেশ্য না, নফল নামাজ, নফল রোজা, নফল দান সদকা। এই নফল এগুলো যদিও সে কম করে, কিন্তু তার জবানের ঠিক রাখছে, তাহলে সে কি জান্নাতি। তাহলে এই জবান দ্বারা একজন মানুষ জান্নাতি, আর এই জবান দ্বারা মানুষ কি জাহান্নামী হয়। জবানের আরেকটা অপব্যবহার হলো কথায় কথায় মানুষকে গালি দেওয়া। আমাদের সমাজের মধ্যে তো এমন লোক আছে যে ছোট বড় আলেম ওলামা, বড় ছোট পীর বুজুর্গ বলতে কোনো কথাই নাই, একটা গালি দিতে পারলেই নিজেকে বাহাদুর মনে করে, এমন আছে কিনা বলেন ভাই? উঠতে বসতে রাগে গোসায় দুই একটা গালি দিয়ে দেয়, আর এটা দেওয়াকে নিজের বাহাদুরি মনে করে। অথচ রাসূল কি বলছেন? ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া গুনাহের কাজ, আর মুসলমানকে হত্যা করা কুফুরি। মুসলমান ভাইরা আমার, শুধু মুসলমান না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো কাফেরকেও গালি দেওয়া যাবে না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা না জেনে না বুঝে আল্লাহকে গালি দেয়, যারা তাদের দেবদেবীর পূজা করে, তাদেরকে তোমরা গালি দিও না, কারণ এরা তো না জেনে না বুঝে আল্লাহকে গালি দেয়, তাদেরকে তোমরা গালি দিও না, হেরা দেখ তোমরা দিও না। শুধু মানুষ না, আল্লাহ নবী বলছেন, লা তাসুবুদ্দিকা, মোরগকে গালি দিও না, কারণ এই মোরগ তোমাকে নামাজের জন্য জাগ্রত করে দেয়। একটা জীবজন্তুকেও গালি দেওয়ার জন্য রাসূল নিষেধ করছেন, আমরা তাই না? গরুর গালি দিই, ছাগলের গালি দিই, মোরগের গালি দিই, হাঁসের গালি দিই, দিই কিনা বলেন? রাসূল কি বলছেন? লা তাসুবুদ্দিক, মোরগকেও গালি দিও না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণিত আছে, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল নিজের জীবনে ইচ্ছায় অনিচ্ছায় কোনোদিন অশ্লীল কথা বলেন নাই রে মুসলমান। এই জন্য আমরা যদি আমাদের ব্যক্তি সত্তাকে গুনাহ এবং আল্লাহর নাফরমানি থেকে বাঁচাইতে চাই, তাহলে আমাদের জবানের নিয়ন্ত্রণ করতে হবে, জবানের হেফাজত করতে হবে। এই জবানের হেফাজতের দ্বারা অনেক গুনাহ থেকে বাঁচা যায়, অনেক আল্লাহর নাফরমানি থেকে বাঁচা যায়। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উকবা ইবনে আমের রাসূলকে জিজ্ঞেস করলেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোন জিনিসের ভিতরে নাজাত, কোন আমলটা করলে নাজাত পাওয়া যাবে আপনি বলেন? ক্বালা আমলিকা আলাইকা লিসানাক, রাসূল বলছেন তুমি তোমার জবানকে হেফাজত করো, জবানকে নিয়ন্ত্রণ করো। ওয়ালিয়াসআকা বাইতুক, তুমি তোমার ঘরকে যথেষ্ট মনে করো। ওয়াবকি আলা খাতিয়াতি, তোমার কি তো গুণাগুলার উপর কান্নাকাটি করো। এখানে কয়টা কথা বলছে? এক নম্বর, জবানের হেফাজত করো, দুই নম্বর, তোমার গড়কে যথেষ্ট মনে করো, তিন নম্বর,
কিন্তু গুনাহগুলোর উপর কান্নাকাটি করো। অবকে আলা সতিয়াতিন এক নম্বর বলছে আপনি কালাইকেন ইনসানাক তোমার জবানের হেফাজত করো। দুই নম্বর বলছে আলিয়া সাকা বাইতুক তোমার ঘরকে যথেষ্ট মনে করো, কারণ তুমি যদি তোমার ঘরকে যথেষ্ট মনে করো অযথায় বাজারে না যাও, আড্ডাখানে না যাও, ক্লাবে না যাও, মানুষের সাথে অযথায় মেলামেশা না করো তাহলে তোমার গীবত শিকায়ত হবে না। মানুষের সাথে কম মিশলে, অযথা কম মিশলে, অযথায় আড্ডায় যদি আমরা ক্লাবে না যাই, অযথায় যদি যাই, অযথায় যদি বাজারে যাই, যেখানে সেখানে যদি চলে যাই কাজ ছাড়া, তাহলে কি হবে, গীবত শিকায়ত বেশি হবে। এই জন্য রাসূল বলছে কি ওয়ালিয়া সাআকা বাইতুক তোমার ঘরকে যথেষ্ট মনে করো, তোমার বাসস্থানকে যথেষ্ট মনে করো। অবকি আলা খতিয়াতিক কিত গুনাহগুলোর উপর কান্নাকাটি করো, ভয় করো, ভয় করো, ভয় করো। আমি কি বলতেছি, আমি যা বলতেছি সব তো রেকর্ড হচ্ছে, মায়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা উচ্চারণ করে তা গ্রহণ করার জন্য সদা সর্বদা রব্বুল আলামিন একজন জাগ্রত প্রহরী নিযুক্ত করে রেখেছেন। আপনি কি বলেন, সব কিছু রেকর্ড হচ্ছে, সব কিছু লেখা হচ্ছে, আপনাকে সব কিছু দেখানো হবে। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, একেরামান কাতিবিন সব কিছু লিখতেছে। এই জন্য ভাইরা আমার জবানের হেফাজত করতে হবে, মন চাইলেই কথা বলা যাবে না, আমাকে দেখতে হবে আমি যে কথাটা বলছি এই কথার দ্বারা আমার আখেরাতের কোনো ফায়দা হচ্ছে কিনা, দুনিয়ার কোনো ফায়দা হচ্ছে কিনা, মানুষের মন কষ্টে যাচ্ছে কিনা, আমার কথা দ্বারা আমার নিজের আমল নষ্ট হচ্ছে কিনা, এটা আমাকে লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা অযথা এই জবানকে দেন নাই, এই জবানের কারণে আমাকে জিজ্ঞাসিত করা হবে কাল কিয়ামতের ময়দানে। এই জবানের জবান খুলে যাবে, এই জবানের জবান খুলে যাবে। আলিয়াম আনাক্তিমা আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আলিয়াম আনাক্তিমা আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিন এই জবানের জবান খুলে যাবে, মুখ কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমাদের এই হাতগুলো কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমাদের এ পা সাক্ষ্য দিবে আমাদের কৃতকর্মের উপর। পা বলবে আমার দ্বারা ওখানে গেছে, ওখানে গেছে, এই কাজ করছে, সেই কাজ করছে, পাও সাক্ষী দিবে। জবানের মুখ খুলে যাবে, মুখের জবান খুলে যাবে। কতকালে মনে আই দিহি, হাত কথা বলবে, হাত কথা বলবে, এটা কেমন আসছে না, হাত কথা বলবে, মুখের জবান খুলে যাবে, পা সাক্ষী দিবে, এটা কেমন আশ্চর্য বিষয় দেখেন, আশ্চর্য না। আমাদের এখন যদি কেউ আমাদের এই সামনে যদি কোনো কারো হাতে যদি কথা কয়, পুরা এই সেনবাগ থানা সব মানুষ তাকে দেখার জন্য আসবে, আসবে কি না বলেন, আসবে না? হাতে যদি কথা বলে সবাই আসবে না তাকে দেখার জন্য? শুধু সেনবাগ না, পুরা নোয়াখালী যে যেখান থেকে পারে সবাই আসবে, বলেন আসবে না? পার্শ্ববর্তী কুমিল্লার মানুষ আসবে দেখার জন্য, এই লোকটা কেমন দেখি, মানুষ আশ্চর্য হয়ে যাবে। আমি যা কিছু করি এই কথার উপর যদি স্বীকৃতি আমার পা দেয়, মানুষ দেখার জন্য আসবে কিনা বলেন, আশ্চর্য হয়ে যাবে, মহিলা পুরুষ সবাই পাগল হয়ে যাইব, তারা দেখে অর্ধেক মানুষ ঠিক হয়ে যাবে, হবে কি হবে না বলেন? কিন্তু এটা তো হবেই নিশ্চিত কিয়ামতের দিন। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে সূরা ইয়াসিনে বলছেন আলিয়া মানাক্তিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, জবানের হেফাজত করার তৌফিক দান করুক। এই জবান আল্লাহ দিচ্ছে তাকে ডাকার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, মানুষের প্রশংসা, মানুষের ভালো বলার জন্য, মানুষের খারাপ বলার জন্য দেয় নাই, মানুষের দোষ চর্চা করার জন্য দেয় নাই। বিশেষ করে মহিলারা ঘরের মধ্যে বসে তাদের তো কোনো কাজ নাই, দুই একজন দু চারজন একসাথ হইলেই কার কী হয়েছে এলা বাবি শুনছেন নে, কয় না এরকম, এলা বাবি শুনছেন নে, অমুকের এ হয়েছে, তমুকের এ হয়েছে, কয়েকে কয় না বলেন। এগুলো সতর্ক করবেন ওনাদেরকে যে গীবত থেকে বাঁচা ফরজ, নফল নামাজ পড়া ফরজ না, জিকির করা ফরজ না, দান করা অনেকের জন্য ফরজ না, গীবত থেকে বাঁচা, মানুষের দোষ চর্চা না করা, এগুলো কি ফরজ। এই জন্য প্রত্যেকটা আমলের স্তর আপনাকে বুঝতে হবে, বুঝে শুনে আমল করতে হবে, যে সেই কথা আমার মুখ দিয়ে আসলেই বলা ঠিক হবে না।
এই জবান আল্লাহ তাআলা এইজন্য দেন নাই, এই জবানকে আল্লাহ দিয়েছেন কি তাকে ডাকার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, হাদিস পড়ার জন্য, আল্লাহ পাকের প্রশংসা করার জন্য, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।